আমি কথা বলবো আর ওই টেনশনে আমি খুব নার্ভাস অ্যাকচুয়ালি, মানে আমাকে দেখে যে সামনে চলটা ভাবে যে না আমি ওদের সবাইকে নার্ভাস করে দিই, কিন্তু আদতে আমি সব থেকে বেশি নার্ভাস, জল খেয়ে গিয়ে আমার সত্যি এখন পেয়েছে। অবশ্যই এইটা আপনারা খুব সুন্দর একটা জিনিস দিয়েছেন, এটা ইউজ করতে পারি আমি, এটা ইউজ করতে পারি খুব সুন্দর ভাবে। আচ্ছা এইটা কি বাই দ্য ওয়ে জাতীয় পতাকা নাকি তৃণমূল কংগ্রেসের মেম্বার হয়ে গেলাম আজকের পর থেকে? ও আপনি তৃণমূল তো? মামাটি মানুষ তো? হ্যাঁ ঠিকই বলেছি, না আমি বলছি আমি তৃণমূল হয়ে জানি তো এটা পড়ানোর পর থেকে, দেখুন আমার ব্লাড গ্রুপ লাল। হ্যাঁ আচ্ছা, না আমি বিজেপিও নই, আমি আম আদমি পার্টি। ও ওই পার্টিটা তো উঠে গেছে, একটা সময় ছিল। ও তো যাই হোক, সেই হ্যাপি টু ডিস্টার্বের জার্নি ধুম করে শুরু হয়। একদিন আমি ফোন লাগাই একজন, প্রথম আমি ফোন করি ভোডাফোনকে, কারণ ওরা সব থেকে বেশি আমাকে বিরক্ত করত। অ্যান্ড আমি কোনোদিন, আমি তোমাদের সবাইকে বলবো যারা যারা এই মুহূর্তে রয়েছে এখানে, এই যে তোমাদের কাছে ফোন আসে না, লোন নেবেন আর একটা ফোন নেবেন, হ্যাঁ বিয়ে করবেন, এই যে ফোনগুলো, এগুলো না কখনো গালাগালি দেবে না, তাদের সাথে গল্প করো, হ্যাভ এ গুড টাইম, হ্যাভ এ গুড টাইম উইথ দেম রিয়েলি। এই যে কটা ফোন আপনাদের কাছে আসে আননোন নাম্বার থেকে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে কেউ এই ফোনগুলোকে ইগনোর করবেন না, এনজয় করুন, তাদের সাথে গল্প করুন, রেগে গেলেই মুশকিল, হ্যাপি টু ডিস্টার্বে শোনা যেতে পারে, তাই না? তো হ্যাপি টু ডিস্টার্বে এইভাবে শুরু হয়, এবং তারপর আমি ফেসবুকে দিতে শুরু করি, সবাই ছড়িয়ে দেয়, এখন লোকের মোবাইলে আছে, লোকে হ্যাপি টু ডিস্টার্ব শুনিয়ে প্রপোজ করে। সো আই এম গ্রেটফুল টু অল অফ ইউ, কারণ তোমরা ছড়িয়েছো বলে আমি ছড়িয়ে গেছি। কি তোমারটা কি, তোমার বিয়ে করতে হবে? আমার বিয়ের বয়স হয়নি, করবে না তো, প্রমিস করো, বলো মা কালীর দিব্যি আমি বিয়ে করবো না তোমায়, বাবা ভরসা, কেন মা কালী দিব্যিকে মিথ্যা কথা বললে কি মা কালী মরে যেত না অসুখ করত, করবে না তো, তোমার চোখের তলে কালী, আমি ডিপ্রেস মেন্টালি, থ্যাংক ইউ। তোমার নাম কি? বাহ সুন্দর নাম, সুন্দর শব্দ প্রজ্ঞা। ও খুব মজার মজার বাংলা শব্দ বলছিল, কৃষ্ণ, কৃষ্ণ কোথায় গেলে, মাসি নিয়ে পালিয়ে গেলে, কৃষ্ণ ছিলেই তো, কৃষ্ণ কালো, দাঁতটা তোমার এত সাদা না, কালোটাকে কমপ্লিমেন্ট করে আমার মতন। সত্যি কথা বলছি, আমি যদি আমার বিয়ের ছবি তুলতে হয় আমি তোমার পাশে দাঁড়িয়ে তুলবো, একমাত্র তোমার পাশে আমাকে ফর্সা লাগবে। হ্যাঁ কি তোমাদের নাম কি? মন্টি। আচ্ছা তুমি, ও তুই চারজনের কমন নেম মন্টি, তাহলে ওরা বোবা, অন্ধ ভক্ত আমার বোবা ভক্ত। আর তুমি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছো কি? হ্যাঁ বিশ্বজিৎ, খুব ভালো না তুমি? হ্যাঁ ভাস্কর, ওকে থ্যাংক ইউ। আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা এই মামাটি মানুষ এলাকায় এসে দিদিকে নিয়ে কিছু বলি, তাহলে আপনাদের এখানকার কাউন্সিলরকে হ্যাপি টু ডিস্টার্ব করা হবে। হ্যাঁ আমি আমার দিদিকে নিয়ে, খুব পার্সোনালি আমার দিদিকে নিয়ে অনেকদিন আগে একটা জিনিস লিখেছিলাম। ও কি বলছেন, নামতে দেবে না শেষ থেকে, গুলি করে দেবে? আমিও বাবলু বদমাস আছি দাদা, আমি এমনি বদমাস, দিল থেকে মনটা ভালো। হ্যাঁ বল। ও আছে, না না এটা আমার পার্সোনাল দিদি, আমার নিজের দিদি, সেজ দিদি। হ্যাঁ সেটা হচ্ছে আমার দিদি, হেভি রাফ অ্যান্ড টাফ, কমিউনিস্ট পোষে খাঁচার ভেতর ভরে, মা মাটি ও মানুষের ভেটার হাফ, ওয়াল টুরে যায় হাওয়ায় চটি পড়ে, রাউডি পুলিশ ভাইব্রেশনে কাঁপে, আমার দিদি চাপকে দেবে বলে, আমার দিদি ঘুরতে বেরোয় পাড়া, দেব বগলে সুদীপ্ত সেন কোলে, আমার দিদির শিশুর মতো মন, কাঠবেড়ালির পোর্ট্রেট এঁকেছেন, আমার দিদি হালকা স্কিজোফ্রেনিক, বাথরুমে কাল মাউইস দেখেছেন, আমার দিদি তন্ত্র মন্ত্র জানেন, লন্ডন করে দেবেন কল্লোলিনী, আমার দিদি তন্ত্র মন্ত্র জানেন, লন্ডন করে দেবেন কল্লোলিনী, আমার দিদির কার্টুনিস্টের ভয়, আমার দিদি সিপিএম মর্দিনী। তো আমার সিপিএম মর্দিনী দিদির জন্য একটা জোরে হাততালি হোক, না না আর বলবো না, ছি ছি দেবে, দেবের আমি ফ্যান, কি বলছেন আপনি, আর এক ফোঁটা কোনো কথা বলা যাবে না। আচ্ছা আর 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 কারো কোনো রিকোয়েস্ট? হ্যাঁ হ্যাঁ মানুষ বলছিলাম, কার জিলাপি, বোতলের পর বোতল জিলাপি কে খায়, কবে? ও আজকে তো বৃহস্পতিবার, আজকে শো আছে, আজকে শুনতে ভুলবে, হ্যালো
মানস বলছিলাম। মানস, হ্যাঁ মানস ভাইকে, আজকে বৃহস্পতিবার রাত্রিবেলা আমরা একটা অনুষ্ঠান করি 12টা থেকে 3টে, যাদের বাড়িতে ব্যক্তিগত রেডিও নেই তারা প্লিজ শুনবেন না, যারা কমন রেডিও মানে কমন টিভির মতন কমন রেডিও যাদের বাড়িতে তারা প্লিজ শুনবেন না, ব্যক্তিগত রেডিও মানে মোবাইল ফোনের রেডিও, নিজের রেডিও, আপন রেডিও, মনকা রেডিও, এই ধরনের রেডিও চালিয়ে শুনবেন, আর বাচ্চাদের থেকে রেডিওটা ভীষণভাবে দূরে রাখবেন, কারণ অনেক সময় অনেক সৎ কথা বলে ফেলা হয় ওখানে, সো যারা শোনে তারা তাদেরকে আমি ভদ্রলোক বলি না, তো সেটাও সমাজে ভদ্রলোক বলে আপনি কিন্তু কোনোদিন পরিচয় পাবেন না যদি রাত্রে ওই শোটা শোনেন, তো সেই কারণে বলছি ভেবে চিন্তে শুনবেন শোটা। আমার চাপে আমি প্রপোজ করি, ও মেয়েদের মতো দৌড়ে বিরক্ত হয়ে চলেছে, এ কি করছেন, এ কি করছেন, ছাড়ুন। আমি কিন্তু তাকে ছাড়িনি, ঘাড়ে চুমু দিয়ে তবে ছাড়ি। ওকে, আর আর কারোর কোনো রিকোয়েস্ট? হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, এমন কিছু অভিজ্ঞতা বলতে, আমাকে একবার পুলিশে ধরেছিল, হ্যাঁ এই কয়েকদিন আগে, তারপর আমাকে সবাই মিলে ছাড়ি আনে, ক্রিমিনাল ভেবেছিল পুলিশ আমাকে দেখে, আমাকে ভেবেছিল ল্যাপটপ চোর, তো তো সেইটা একটা মজার ঘটনা, আর কিছু আর কি আর কিছু ঘটনা, হ্যাঁ আমার বিয়ের সম্বন্ধ এসেছিলো 3টে, আমি বলেছিলাম আমি গে, আমি এই মুহূর্তে বিয়ে করবো না, তো আর আর বলো আর কি অভিজ্ঞতা, সর্বনাশ কোনটা, ওম ত্রিং ব্রিং সর্বনাশ, আয় বাচ্চা আমার কাছে আয়, তোর মুন্ডু খুলে দেখি তোর বৃহস্পতিটা কোন জায়গায় আছে, মাথা গরম হলে মুখ তোর আংটি, প্রেমে পড়লে রুবি, আর অঙ্গহানির সম্ভাবনা থেকে বাঁচতে টাংস্টেন হাতে, তাও কেড়ে আঙুলে, হিসি ফেললে আঙুল তুলবে লোকে আংটি দেখবে, এই প্রলয় শাস্ত্রীর কাছে সমস্ত গ্রহের প্রতিকার আছে, এই যে আপনার ছেলে দুষ্টি হয়েছে দেখুন আপনার সামনে দাঁড়িয়ে ওর প্রেমিকাকে ফোন করে জানাচ্ছে, আমার কাছে নিয়ে আসুন, ওর কোকড়া চেল স্ট্রেট করে আমি বিপদ তারিণী তাগা পরে দেবো হাতে, এটা কে বলছে, সঞ্জয় দা বলছে, আপনার ছেলে হাফ প্যান্ট পরে তো, আপনার ছেলে হাফ প্যান্ট পরে তো, পরে আছে, কে বললো, সঞ্জয় দা বলেছে, কে বলছে, সঞ্জয় দা বলছে, তুমি মোবাইলে ভিডিও তোলো তো, কে বললো, আমি কি করে জানলাম, সঞ্জয় দা বলছে, এই তোমার কি হয়েছে, তুমি হ্যাপি টু ডিস্টার্ব শোনো তো, আমি কি করে জানলাম, কে বললো, সঞ্জয় দা, আমি বলিনি, আমার আমার সঞ্জয় দাকে আবার একটা দেখেছি ওই রাত্রিবেলা, ওনাকে ধরা আবার কেউ ধুম করে বলে দিল, কে বললো, সঞ্জয় দা বলেছে, আমি না, এ মাতা বলেছে, মাতা, আমি কিছু করছি না, এই মাতা, যা এই মাতা, ওই কামাতা হাম খাতা। ওকে, আর কিছু, ও হাত জোর করছো কি, আপনার আমাকে 15 বছর ধরে মনে রাখে, শুধু হ্যাপি টু ডিস্টার্ব নয়, কারণ হ্যাপি টু ডিস্টার্ব আমার এখন মনে হয় সত্যি কথা বলতে যে হ্যাপি টু ডিস্টার্ব থেকে যা যা পাওয়ার ছিল আমি পেয়ে গেছি, কেউ কোনোদিন ফুল ছুঁড়ে মারবে আমি ভাবতেই পারিনি, জেনারেলি লোকে ঢিল ছুঁড়ে মারে আমাকে রাস্তায় পেলে, তো সেই জায়গা থেকে এখানে এতটা সম্মান আমি সিরিয়াসলি বলছি কোথাও পাইনি, কারণ সব যারা হ্যাপি টু ডিস্টার্ব জানে, যারা হ্যাপি টু ডিস্টার্ব শোনে তারা এটাও জানে যে ওখানে আমাকে কোনো রকম সম্মান করা হয় না, বরং যে কোনো রকমের গালাগালি আমি শুনেছিলাম বা শুনিনি বা আমি খেয়েছিলাম বা খাইনি, আমার সমস্ত প্রাপ্তি হয়ে গেছে সেই জায়গা থেকেও, ফলে অপমানের এবং সম্মানের দুই দিককারই প্রাপ্তি আমার সম্পূর্ণ, ফলে সেই কারণে আমি ভাবছি যে হ্যাপি টু ডিস্টার্ব বন্ধ করে যদি কিছু করা যায়, না তার তার মানে এই না যে হ্যাপি টু ডিস্টার্ব ইন্টারনেটে বন্ধ হয়ে যাবে, হ্যাপি টু ডিস্টার্ব যে কটা তোমরা ইন্টারনেটে শুনেছো তাছাড়া প্রচুর হয়েছে, যারা রেডিও শোনো তারা জানো প্রত্যেক দিন দুটো করে হয়, তো আমি যেটা করবো যে আমার কাছে এত স্টক রয়েছে আমি সেইগুলো পোস্ট করতে থাকবো, কারণ অনেকদিন বন্ধ আছে তোমরা নতুন কিছু শোনোনি, তো সেইগুলো আমি ধীরে ধীরে পোস্ট করতে থাকবো, কিপ শেয়ারিং অ্যান্ড সবাই হাসতে দেখো, অ্যান্ড কোনো আননোন ফোন আসলে রেগে যাবেন না প্লিজ, কোনো আননোন ফোন আসলে রেগে যাবেন না, ক্রেডিট কার্ডের ফোন আসলো, অমুক ফোন অমুক ছেলে ডিস্টার্ব করছে, তাদের সাথে ভালো সময় কাটান, অনেক কিছু জানার আছে তাদের থেকেও, তাদের সাথে গল্প করতে খুব মজাই লাগে, কিন্তু বিশ্বাস করুন আপনার জীবনে একটা স্মরণীয়